আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো হলো, ইটালি যেমন ইউরোপের ভিতরে একটা দেশ, সবচেয়ে বেশি বাংলাদেশিরা বৈধ উপায়ে আসতেছে, এবং দ্বিতীয় আরেকটা দেশ হতে যাচ্ছে সামনে, এবং এখন থেকেই শুরু হয়েছে, যেটার ভিতরে ইটালির মতো বাংলাদেশিরা প্রচুর আসতে পারবে, এবং বর্তমানে আসার সংখ্যাটা মোটামুটি ভালো, যেটা আমি গত কয়েকদিনে দেখলাম। অনেক বাংলাদেশি সেই ভিসা পাচ্ছে সরাসরি নিজের চেষ্টায়, কোনো দালাল ছাড়া। তো সেই দেশ কি? জার্মানি, যেটা ইটালির পরেই আরেকটা দেশ হতে যাচ্ছে, যেটা এই 1 জুন থেকে তাদের এই কর্মসূচি বা অপরচুনিটি কার্ড, যেটার মাধ্যমে বাংলাদেশ থেকে যে কেউ আসলে 1 বছরের সেই কার্ডটা পাওয়ার পরে কাজ করতে পারবে, আসার প্রথম দিন থেকে, যেদিন ইটা জার্মানি ঢুকবে তার পরের দিন থেকে। তো সেইটাই নিয়ে কথা বলবো আজকের ব্লগে, যে কিভাবে বাংলাদেশ থেকে আপনারা সহজে আসতে পারেন। জার্মানিতে যে অপরচুনিটি কার্ড বা যেটা যে কার্ডের মাধ্যমে, যেমন পারমিশন, সৌজন্য, কাজের ভিসার মতোই সেখানে স্টে করবেন, কাজ করবেন, তো সেটার জন্য কি দরকার? আপনি বাংলাদেশ থেকে একটা অনার্স কমপ্লিট বা সমমানের কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করছেন, এখানে হলো পয়েন্ট সিস্টেম, 6 পয়েন্ট হলে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার লিঙ্কটা এখানে দেওয়া আছে, makeitinjermany.com। এখানে আপনারা সার্চ করবেন, কইরেই আপনারা এখানে কি কি লাগে সেটা এখানে দেওয়া আছে, কি কি লাগে, যে কি কি কন্ডিশন, এবং এখানে একটা অ্যাকাউন্টে আপনি একটা অ্যামাউন্ট রাখতে হবে, যে অ্যামাউন্টটা আপনি জার্মানি আসার পরেও আপনি কিস্তিতে কিস্তিতে তুইলে আবার বাংলাদেশে ইচ্ছা করলে পাঠিয়ে দিতে পারবেন। যে টাকাটা ব্ল্যাক অ্যাকাউন্টে আপনি বাংলাদেশ থেকে আসার সময় কইরে আসতে হবে, এবং জার্মানি আসার পরে আপনি কিস্তিতে কিস্তিতে সেটা তুলতে পারবেন, তবে অ্যামাউন্টটা অনেক বেশি, প্রায় 14 থেকে 15 লাখ টাকা, যেটা বা খুব সম্ভবত 12,300 ইউরোর মতো। তো অপরচুনিটি কার্ডে আপনি শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি অনার্স বা সমমানের ডিগ্রি পান, প্লাস হলো আপনি যদি বয়স 35-এর নিচে থাকে, সেখানে একটা পয়েন্ট পাবেন, তারপর আপনার একটা প্রতিষ্ঠানে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা হলে সেখানে একটা পয়েন্ট পাবেন, 5 বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেখানে 3 পয়েন্ট, বা 2 বছর যদি হয় তাহলে 2 পয়েন্ট, এবং আপনার যদি ভাষাগতভাবে জার্মানির A1 একটা কোর্স করা থাকে সেখানেও পয়েন্ট পাবেন। তো এই সব পয়েন্ট মিলা 6 থেকে এর বেশি 7, 8, 9, 10 এরকম পয়েন্ট যদি আপনি হয়ে থাকে, আপনি সরাসরি এম্বাসিতে খুব সম্ভবত, আমি যতটুকু শুনলাম, 10 থেকে 12,000 টাকা ফি দিয়ে আপনি দাঁড়াইতে পারেন, এবং আপনার কাগজগুলা এই যে দেওয়া আছে makeitinjermany.com, কী কী লাগবে সেগুলা সহ আপনি দিলে, মানে আপনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, তারপর আপনার কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, যে একটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন, মাল্টি ন্যাশনাল একটা ব্যাংক, তো এরকম একটা ব্যাংকে আপনি এই 15 লাখ টাকা বা 14.5 বা 14 লাখ টাকা যে পরিমাণে একটা অ্যামাউন্ট আসে 12,000 ইউরোতে, যেটার মধ্যে আপনি ব্লক করে রাখবেন, সেই অ্যামাউন্টটা কাগজপাতি সহ আপনি পাসপোর্ট সাইজের ছবি, আপনার পাসপোর্ট জমা দিলে ভিসা হওয়ার সম্ভাবনা এই ইটালির মতো, জার্মানিতে থাকবে ইটালির মতোই একটা দেশ, যেটা 2025-এ আপনারা দেখবেন গড়ে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ আসতেছে। তো যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে কাজের, এবং আপনার পড়ালেখার সার্টিফিকেট থেকে শুরু করে বয়স 35-এর নিচে আছে, ইচ্ছা করলে ইটালি বা অন্য দেশের এই লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষের পিছে ঘুরার চেয়ে নিজে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।